পথ দুর্ঘটনায় মৃত্যু আর তাকে ঘিরে জনতা পুলিশ খণ্ডযুদ্ধ। সোমবার বিকেলে রণক্ষেত্রের চেহারা নেয় দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের বাঁকড়াহাট। স্থানীয় সূত্র খবর, এদিন বিকেলে বেপরোয়া একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে কয়েকজনের মৃত্যু হয়। সঙ্গে সঙ্গে গাড়িটিকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। শুরু হয়ে যায় গাড়ি ভাঙচুর। তার সঙ্গে বাঁকড়াহাট রোড অবরোধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। দমকলের সাহায্যে পুলিশ যখন ঘাতক গাড়িটিকে রাস্তা থেকে সরাচ্ছিল, তখনই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। স্থানীয় যারা এলাকার বেশ কয়েকজন, তাদের যেটা অভিযোগ, যেখানে প্রায়শই দুর্ঘটনা হয়, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি চলে, কোনো রকম সিগন্যালিং এর কোনো ব্যবস্থা নেই এবং তার জন্যই এই দুর্ঘটনা। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় স্থানীয়দের ইটবৃষ্টি। পুলিশ কর্মীদের মারধরও করা হয়, মাথা ফাটে কয়েকজন পুলিশ কর্মীর। এই ঘটনার পর থেকে গোটা বাঁকড়াহাট থমথমে। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও জয়ন্ত রায়, রিপোর্ট এবিপি আনন্দ।